পুরনো ধারার ব্যাংকিং ব্যবস্থা এখন আর থাকবে না বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ হাসান আলী জানান, শনিবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, টাকা তুলতে গিয়ে ব্যাংকের লাইনে দাঁড়ানোর সময় এখন আর কারো নেই, সবই চলে যাবে কার্ডে এবং মেশিন সহ নানা সিস্টেমে এবং অনলাইনে। উন্নত দেশগুলোতে ব্যাংকিং সেবা সেভাবে চলছে। ম্যুরাল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন্নাহার শাম্মী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ নূর হোসেন সহ অন্যান্যরা। ব্যাংক খাত সম্বন্ধে প্লাস মাইনাস দুটোই বলার আছে। প্লাস হলো যে সারা দেশে আমাদের শাখা হাজার হাজার আছে, ব্যাংকিং সেবা মানুষের কাছে আছে। আবার সঙ্গে সঙ্গে এইটাও বলতে হবে, পুরনো ধরার ব্যাংকিং সেবা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, উন্নত দেশে প্রায় নেই, সব চলে যাবে কার্ডে, মেশিনে এবং অন্যান্য সিস্টেমে। যে আগে গিয়ে চেক দিয়ে ব্যাংকে টেলারের সঙ্গে কথা বলে টাকা আসা নেওয়া এগুলো কিন্তু থাকবে না সব। এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাভারের আশুলিয়ার স্থানীয় জনগণ। সাভার থেকে মফিজুর রহমান সোহেল জানান, আজ সকালে আশুলিয়ার কবিরপুরের তেলিবাজার এলাকায় স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, কবিরপুরের তেলিবাজার সহ বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে প্রায় 300+ পরিবারের গরু চুরি হয়েছে। রাতের আধারে এই গরুগুলো চুরি করা হয়েছে। এদিকে এসব গরু একই এলাকার এক ব্যক্তি চুরি করছেন বলে অভিযোগ করেন তারা। এ সময় এলাকাবাসী ও ব্যক্তির বাড়ি ঘেরাও করলে উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে এলাকাবাসী ও ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। আসন্ন জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এলাকায় মোটর বাইক নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোক্তার হোসেন ভূঁইয়া। স্টাফ রিপোর্টার সৌরভ হোসেন খান বাঁধন জানান, শুক্রবার বিকালে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নিজ ওয়ার্ড কামরাব থেকে মোটর বাইকে জনসংযোগ করেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোক্তার হোসেন ভূঁইয়া এই উপলক্ষে মোটর বাইক নিয়ে সুজাতপুর আজকিতলা জয়নগর গিলাবের হয়ে দড়িপুরা স্কুল মাঠ পর্যন্ত গণসংযোগ করেন তিনি। গিনেস বুকে দেখা যাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মুজিব জন্ম শতবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিরস্মরণীয় করে রাখতে শেরপুর উপজেলার ধানের চারাই চিত্রায়িত করা হচ্ছে শস্য চিত্র বঙ্গবন্ধু। এত বড় চিত্রকর্ম বিশ্বে প্রথম, তাই গিনেজ বুকে অব ওয়ার্ল্ড স্থান পাবে এমন আশাবাদ আয়োজক এবং সংশ্লিষ্টদের। স্টাফ রিপোর্টার জাহিনুর ইসলামের তথ্য ও আমিরুলের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। শস্যচিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর অবয়ব বড় পরিসরে ফুটে উঠবে, যা এটি প্রথম। প্রতিকৃতি ফুটিয়ে তুলতে তিন মাস পূর্ব থেকে কাজ শুরু হয়েছে বালেন্দা গ্রামের 105 বিঘা জমিতে। প্রতিচ্ছবি চীন থেকে আমদানি করা বেগুনি ও সবুজ রঙের দুই ধরনের হাইব্রিড ধানের চারা উৎপাদন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এমন কর্মযজ্ঞ সফল করতে পেরে গর্বিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শস্যচিত্রে বঙ্গবন্ধুকে তুলে ধরার জন্য যেটি বিশ্বে এক ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করবে এবং এই রেকর্ড সৃষ্টির মধ্য দিয়ে গিনেস রেকর্ড বুকে স্থান করে নেবে, বিশ্বে বঙ্গবন্ধু শতকোটি মানুষের সামনে তুলে ধরবে এই যে মহৎ উদ্যোগ নিয়েছেন, সেই মহৎ উদ্যোগের আমি একজন সাক্ষী হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। বাঙালির প্রধান খাদ্য হলো আমাদের ধান, সেই ধান ক্ষেত্রকেই আমরা প্রধান
ক্যানভাস হিসেবে নিয়েছি, কারণ মাটিতে ফসল ফলায়, ধান ফলায় দেশের কৃষক। সেই কৃষকের কর্মক্ষেত্র, কর্মযোগ্যই হলো মাটি। এই মাটিকে, এই এই মাটিকেই ক্যানভাস হিসেবে আমরা জাতির পিতার মুখচ্ছবি আমরা সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। বিদেশ থেকে রঙিন ধানের চারা এনে 35 একর জমির শস্যচিত্রে বঙ্গবন্ধুকে চিত্রায়ন করতে প্রায় 3 মাস ধরে কাজ করছে আয়োজক সংস্থা ন্যাশনাল এগ্রিকেয়ার। প্রকল্প সমন্বয়ক জানালেন প্রকল্পের উদ্দেশ্য। জাতির জনককে সম্মান জানানোর ক্ষেত্রে অনেক কৌশল এবছর হাতে নেওয়া হয়েছিল মুজিব বর্ষ উপলক্ষে, কিন্তু করোনা মহামারীর কারণে, অতিমারীর কারণে আমরা কোনো ধরনের পদক্ষেপ নিতে পারিনি। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে শস্যচিত্রে বঙ্গবন্ধু হতে পারে তার প্রতি শ্রদ্ধা জানানো অনন্য এক অনন্য একটি দৃষ্টান্ত। সেই প্রেক্ষাপট থেকেই আমরা এই কার্যক্রম শুরু করি। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে শেরপুর জেলায় এমন স্মৃতিচিহ্নে গর্বিত স্থানীয় আওয়ামী লীগ, আর কাজে অংশগ্রহণকারী বিএনসিসির দল ইতিহাসের সাক্ষী হতে পেরে আনন্দিত। যে আমরা পুরা বিশ্বের একটা ইতিহাসের মাঝখানে আমরা এটা মানে স্মৃতি হিসেবে থাকতেছে যে ক্যাডেট এখানে কাজ করছে, আমরা এখানে কাজ করছি, আমরা এখানে অনেক মানে উল্লাসের সাথে, অনেক খুশির সাথে এটা কাজটা করতেছি। আগামী 1 মাসের মধ্যে ধানের চারা স্পষ্ট হবে বঙ্গবন্ধুর অবয়ব। এ প্রকল্পে খরচ হচ্ছে প্রায় 100 কোটি টাকা। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। ময়মনসিংহে ত্রিশালে ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেস ক্লাবের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ময়মনসিংহ ব্যুরো প্রধান খুরশিদুল আলম মজিব জানান, শনিবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন সরকার। ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর নোমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও বাসস কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক খুরশিদুল আলম মজিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মাহবুবুর রহমান লিটন, ত্রিশাল পৌর নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবী নেওয়াজ সরকার সহ অন্যান্যরা। ১৪ই ফেব্রুয়ারি জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কালাই উপজেলা পরিষদ মিলনায়তন এ সভার আয়োজন করেন কালাই উপজেলা রিটার্নিং অফিসার প্রতিনিধি ফজলুল হক জানান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অন্যান্যরা। গাজীপুরের কাশিমপুর মেট্রো থানার উদ্যোগে ওপেন হাউস ডে পালিত হয়েছে। কাশিমপুর থেকে তারিকুল জুয়েল জানান, আজ বিকেলে থানা চত্বরে এ সভার আয়োজন করা হয়। অফিসার ইনচার্জ মাহবুবে খোদার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রফেসর আশরাফুল আলম আশকর। এ সময় উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের জনগণ তাদের সমস্যার কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন 4 নং ওয়ার্ড বিট পুলিশিং এর সভাপতি আব্দুস সালাম মিয়া, 4 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এটিএম শফিজ উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। দিনাজপুর শহরের কালীতলায় শ্যামলী পরিবহনের নতুন সংযোগ হিসেবে এই প্রথম দিনাজপুর টু কক্সবাজার পরিবহনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার ফিতা কেটে নতুন এই পরিবহনের উদ্বোধন করেন কোতোয়ালি থানার ওসি তদন্ত মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। এ সময় উপস্থিত ছিলেন শ্যামলী পরিবহনের জিএম জিয়াউর রহমান জিয়া, কাউন্টার ম্যানেজার ফজলে হক, শ্রমিক নেতা নাসিরুদ্দিন রত্না, ব্রাইডাল মেকওভার অ্যান্ড বিউটি পার্লারের চেয়ারম্যান সুমনা শারমিন সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার কসব উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে প্রাপ্ত 176 জন বীর মুক্তিযোদ্ধার বেসামরিক গেজেট যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা নির্বাহী অফিসার ও যাচাই বাছাই কমিটির সদস্য সচিব মাসুদ উল আলমের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন।
কমিটির সভাপতি জামুকা সদস্য ও খাড়েরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ খা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, আইনমন্ত্রীর মনোনীত প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মোল্লা, জেলা প্রশাসকের মনোনীত সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী সোয়েব রানা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশবিহীন বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সংক্রান্ত যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাদল আহমদ খান জানান, আজ সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গাজী শালমের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা জামশেদ শাহ, জেলা প্রশাসনের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বিল্লাল, সাচিবিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম। উপজেলার মোট 37 জন মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম করা হয়। উপজেলার সকল মুক্তিযোদ্ধা উক্ত যাচাই বাছাইয়ে উপস্থিত ছিলেন।